আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজনীতির কথা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ৩০ তারিখে মানে সোমবার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের বেশ কয়েকজন কূটনীতিককে মন্ত্রণালয়ে ডেকেছিল যে ২৮ তারিখে আসলে কি হয়েছে সেই বিষয়টা বিস্তারিত সবিস্তারে ব্যাখ্যা করার জন্য, এবং প্রায় ৫০ জন কূটনীতিক, ৫০ জন ব্যক্তি, এরা বিভিন্ন দেশে রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স, হাই কমিশনার এবং দাতা সংস্থার লোকজন তারা সেখানে হাজির হয়েছিলেন। আর এদিকে বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব সালমান এফ রহমান, আইনমন্ত্রী, এরা সবাই ছিলেন। তারা সেখানে কি বলেছেন? তারা সেখানে যে কথাটা বলেছেন, ২৮ তারিখের ঘটনা, যে ২৮ তারিখের যে গণ্ডগোলটা হলো, মারামারি হলো, অরাজকতা হলো, সংঘর্ষ হলো, অগ্নিসংযোগ হলো, এর পুরো দায় তারা চাপালেন বিএনপির উপর, এবং তাদের বক্তব্যের সপক্ষে তারা কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছেন, এবং সেখানে একজন পুলিশকে যে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই কথাও তারা বলেছেন, এবং এই সমস্ত সমস্ত কিছুর দায় তারা বিএনপির উপর চাপিয়েছেন যে বিএনপি এগুলো করেছে। এবং পররাষ্ট্রমন্ত্রী তার সূচনা বক্তব্যে বিএনপি সম্পর্কে যে কথাটা বলেছেন সেটা হলো যে ২৮ অক্টোবর যা ঘটেছে তাতে আমরা মর্মাহত, যদিও অতীতে বিএনপি জামায়াতে সহিংসতার অভিজ্ঞতা থাকায় আমরা অতটা বিস্মিত হইনি, দুঃখের সঙ্গে বলছি আমরা প্রত্যাশা করেছিলাম তারা বদলাবে কিন্তু তারা পাল্টায়নি। এই হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কূটনীতিতে, বিদেশি কূটনীতিকদের কাছে। এখন এই অনুষ্ঠান যখন তারা যখন এই সবাইকে ব্রিফ করলো, ব্রিফ করার পর কূটনীতিবিদরা কিন্তু তাদেরকে কোনো প্রশ্ন করেনি, কোনো বিষয়ে কোনো ব্যাখ্যা জানতে চায়নি, নিজেরা কোনো মন্তব্য করেনি, কিচ্ছু না। তারা সেখানে গিয়েছে একটি কথাও তারা না বলে, তাদের আমন্ত্রণে গিয়েছে, বক্তব্য শুনেছে, তারপর তারা চলে গেছে। এখন অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে ব্রিফ করেছে, বাংলাদেশে যারা ছিল তারা, তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে আপনারা কি বলেছেন অথবা ওনারা কি বলল। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সাংবাদিকদের উনি বলেন যে শান্তিপূর্ণ শোভাযাত্রার নাম নিয়ে বিএনপি যেসব সংঘাত সহিংসতা করেছে তার তীব্র নিন্দা জানায় এবং অবশ্যই তাদের বিচারের আওতায় আনা দরকার। গত কয়েকদিনে তারা যা করেছে তার মূল উদ্দেশ্য নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু না হয়, নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের অপকর্ম করেছে, সেই জন্য আমরা বিদেশি রাষ্ট্রদূতদের ডেকেছি, তাদেরকে বলেছি ২৮ তারিখে এখানে কি হয়েছে। এখন যে কথাটা সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি কি বিএনপি মানে? এর তো তারা তো বিএনপির বিরুদ্ধে একচেটিয়া অভিযোগ করেছেন। যদি বিএনপির কোনো নেতাকে জিজ্ঞাসা করা হয় বিএনপির নেতারা কি পররাষ্ট্রমন্ত্রীর এই কথাগুলিকে মানবে? মানবে না। তার মানে এখানে একটা বিরোধ আছে, দুই পক্ষ দু ধরনের কথা বলছে। তাহলে প্রকৃত সত্যটা আমরা জানবো কী করে? এই জানার জন্যই সম্ভবত পুলিশ অনেকগুলো মামলা করেছে। কয়টা মামলা করেছে? ৩৭টা মামলা করেছে। প্রথমে শুনলাম ৩৬টা, পরে শুনলাম যে ৩৭টা মামলা করা হয়েছে। ভালো, আসামি করা হয়েছে কতজনকে? আসামি করা হয়েছে ১৫৪৪ জনকে, এদের নাম দিয়ে, এবং এর বাইরে অজ্ঞাত কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে, অজ্ঞাত কয়েক হাজার, যে কেউ এখানে ঢুকতে পারে কিন্তু।
আচ্ছা এই যে মামলাটা করা হয়েছে এই মামলা বিচার হবে বিচারে 37টা মামলাতে 37টা ঘটনা নিশ্চিত ছিল ওখানে তো বিচারে কি হবে বিচারে নিশ্চয়ই কেউ দোষী হবেন কেউ দোষী হবেন না অথবা কোন কোন ঘটনায় বিএনপি কে দোষী করা যাবে কোনটাতে যাবে না তাহলে মামলা রায় হওয়ার আগ পর্যন্ত একজনকে অভিযোগ করতে পারে কিন্তু সরকার যদি বিদেশি দূতাবাসদেরকে ডেকে দূতাবাসের সদস্যকে ডেকে এনে এভাবে একজন লোকের প্রতি অভিযোগ একদম সরাসরি অভিযুক্ত করেন সেটা কি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তারা কি এই ধরনের অভিযোগ শুনে অভ্যস্ত যেমন ধরা যাক একজন পুলিশ কনস্টেবলকে মারা হয়েছে 28 তারিখে আমরা শুনলাম রাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ছাত্র দলের নেতারা তাকে মেরেছে এখন ছাত্রদলের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা উনি তো বলেছেন মেরেছে এখন এদের দুজনকে কি আপনি এখনই ফাঁসিতে ঝুলিয়ে দিবেন হত্যা মামলায় তা তো পারবেন না আপনি কি করবেন তাকে মামলার আসামি করবেন তারপর সেটা আদালতে যাবে আদালতে এরা প্রমাণ করার চেষ্টা করবে তারা এই কাজটা করেনি হয়তো অন্য কেউ করেছে আর পুলিশ তদন্ত করে যা পাবে সে তার প্রেক্ষিতে পুলিশ যদি তদন্ত করে পায় যে এরা মেরেছে তাহলে তাদের কথা পুলিশ বলবে কিন্তু প্রশ্ন হচ্ছে তদন্তটা পুলিশের পক্ষে কে করবে একজন এসআই তো সাধারণত তদন্ত করবেন তো মন্ত্রী যখন বলেই দিয়েছেন ছাত্র দলের লোকেরা মেরেছে ছাত্র দলের একজন নেতা মেরেছেন তখন এসআই এর পক্ষে কি সম্ভব হবে এই সিদ্ধান্তের বাইরে অন্য কিছু দেখানো তো এই জিনিসটাই যখন আপনি এই যে প্রশ্নটা আমি করলাম এই প্রশ্নটা কি এই যে 50 জন কুটি দিয়ে সেখানে গিয়েছিলেন তাদের মনে আসেনি এসেছে কিন্তু আমরা এই ধরনের অভিযোগ শুনতে অভ্যস্ত মানে চট করে একজন দায়িত্ববান ব্যক্তি দায়িত্ব মানে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি চট করে একজনের নামে কিন্তু এরকম গুরুতর অভিযোগ উত্থাপন করে ফেলেন আমরা শুনি শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বিদেশি কূটনীতিকরা কি অভ্যস্ত তাদের দেশও কি এভাবে হয় মনে হয় না কিন্তু তারা তো অভ্যস্ত না পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কূটনীতিকরা এটা শুনে কি বললেন আপনাদের বক্তব্য শুনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জবাব দিয়েছেন আমাদের এই বক্তব্য এবং তথ্য প্রমাণ দেখে ওনারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন হ্যাঁ ওনারা স্তব্ধ তো অবশ্যই হয়েছিলেন স্তব্ধ না হলে তো কেউ না কেউ শব্দ করতেন কেউ তো কোনো শব্দ উচ্চারণ করেন নাই তাহলে স্তব্ধই বলা যায় কিন্তু স্তব্ধের কারণটা কি ওনাদের এই ছেলে মানুষই অভিযোগ করা নাকি কারণটা বিএনপির কর্মকাণ্ডের যে অভিযোগগুলো তারা করেছেন সেটাকে বিশ্বাস করে বিএনপির কর্মকাণ্ডের উপরে তারা স্তব্ধ হয়েছেন কোনটা দুটোই কিন্তু হতে পারে কিন্তু যে জিনিসটা মূল যে কারণটা মূল যে ঘটনা মূল যে বক্তব্যটা আমি এখানে বলতেই চাই সেটা হলো দেখেন এই বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী আমাদের দেশের অনেক কিছুর সঙ্গে তারা জড়িত আমাদের ব্যবসা বাণিজ্যের সঙ্গেও তারা জড়িত কাজেই তাদেরকে বোঝাতে হবে অন্ততপক্ষে এটা তারা যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো এই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তারা চাচ্ছে তারা বলতে চাচ্ছে আমরা দেখতে চাই বাংলাদেশে একটা গণতন্ত্র বিরাজ করছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রথম যে শর্ত ভোটাধিকারটা নিশ্চিত করা হয়েছে মানুষের বাক স্বাধীনতা আছে মানুষ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে পারছে কি এখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কোথায় তাদের সবার নামে এক বা একাধিক মামলা হয়েছে এই যে 37টা মামলা হয়েছে আমি জানি না কোনটাতে কাকে আসামি করা হয়েছে তবে আমার ধারণা সবগুলিতেই তাদেরকে আসামি করা হয়েছে পানা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলে নেওয়া হলো কোনো নিশ্চয়ই উনিও ওই পুলিশকে মারার ক্ষেত্রে সরাসরি অর্ডার দিয়েছিলেন অথবা উনি বলেছিলেন যে বিচারপতির প্রধান ফটক ভেঙে ফেলো তোমরা অর্ডার দিয়েছিলেন নাহলে ওনার বিরুদ্ধে মামলা হবে কেন মামলায় ওনাকে অ্যারেস্ট করে জেলেও ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কি প্রমাণ করে যে আমাদের দেশে একটা অসাধারণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে যদি প্রমাণ না করে তাহলে এই পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সালমান রহমান আইনমন্ত্রী এদের ব্রিফিংয়েই তারা সব বিশ্বাস করে যাবেন আমার তো মনে হয় না তাহলে কি এই পুরো প্রজেক্টটাই
ব্যর্থদের পর্যবসিত হবে হতেও কিন্তু পারে, এবং তারও চেয়ে বড় কথা তারা আমাদের সম্পর্কে কিন্তু একটা ধারণাও পেয়ে গেছেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।